হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সারা দেশ জুড়ে আজকে পালন হচ্ছে মকর সংক্রান্তি। ওই যে আশা করি শোনা যাচ্ছে, কাঁসর ঘণ্টা বাজছে, অনেক বাড়িতেই আজকে পুজোও রয়েছে। তো আমাদের বাড়িতেও আজকে কিছু স্পেশাল রিচুয়াল ছিল, তো সেটা একদম ভোর ভোর উঠেই আমাদের মিটিয়ে ফেলতে হয়েছে। আর যা যা আমরা করেছি, যা যা আমাদের নিয়মাচার আজকে ছিল, সেটা আমার লাস্ট ব্লগে আমি দেখিয়ে দিয়েছি। আর এখন আমি আছি আমার বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। কিছু বিশেষ পারপাসে এসেছি, তো কিছুক্ষণই থাকবো, বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণের মধ্যেই চলে যাব আবার। সকালে একটু মন্দিরেও গিয়েছিলাম, সেটাও একটা বিশেষ কাজে, কিছুক্ষণ পরে বলছি সেটা। তো সবাই পিঠেপুলি কেমন খাচ্ছেন, কী কী রাঁধলেন আপনারা, কী কী বানালেন একটু জানাবেন। আমি সেরকমভাবে পিঠেপুলি সেরকমভাবে বানাতে পারি না, কিছুক্ষণ পর বাড়িতে যাবো, তো গিয়ে দেখি আজকে কী আয়োজন হবে না হবে, কিছু বলা যাচ্ছে না। এইবার যাই একটু মায়ের সাথে একটু দেখা টেখা করে আসি, আর যেই বিশেষ পারপাসে আজকে এসেছি সেটাও হোক, তারপর আবার দেখা হচ্ছে। চলে এলাম ছাদে। সারা দেশ জুড়ে নানান ধরনের আনন্দ অনুষ্ঠান হলেও আজকের, মানে আজকে মকর সংক্রান্তি, তার পাশাপাশি আজকের ডেটটা হলো 14th January, যেটা আমার পরিবারের কাছে, আমার কাছে একদমই একটা কি বলবো, একটা বিভৎস স্মৃতি। বেশিরভাগ পৌষ সংক্রান্তিতেই এই ডেটটা পড়ে, আর এই রেটটাতেই, এই মানে আজকের দিনেই আমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় 2011-তে। তো বুঝতেই পারছেন মন মেজাজ তো ঠিক নেই। আর একটা দিন বাবার, মানে বাবা চলে গেছে জন্য একটা দিন কিছু মন খারাপ করা বা একটা দিন বাবাকে নিয়ে বলা, এটা শেষ করা সম্ভব নয়। কিন্তু তবুও একটা দিন, এই দিনটাতেই দুর্ঘটনাটা হয়েছিল, সেজন্য বারবার মনে পড়ে যায়। আজকে আমি 100% ট্রাই করবো একদম স্ট্রং থেকে কিছু কথা বলার। আমি সেজন্যই ছাদে চলে এসেছি, মানে দেখুন আমার বাবার বাড়িতে পুরোটাই আমার বাবার হাতেই গড়া, সব কিছু, এক একটা ফার্নিচার বলুন, পুরো বাড়ি বলুন, মানে যাবতীয় যা কিছু। কিন্তু তার মধ্যে তো প্রাণের সারটা নেই না, আছে এই গাছগুলোতে। মানে বাড়ির মোটামুটি অন্তত 80% পারমানেন্ট যে সমস্ত গাছ এখনও রয়েছে সেইগুলো বাবার হাতেরই বোনা। তো ওদের কাছে এলে ভীষণ একটা টান পাওয়া যায়, জীবন্ত কিছু। প্রত্যেকের বাবাই প্রত্যেকের কাছে স্পেশাল, আর স্পেশালি থাকুক তারা। শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা, মানে আমি তো একদম ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, ছোটোবেলাই বলবো, কারণ কলেজে সবে উঠেছি, ফার্স্ট ইয়ারে পড়ি, তো এত কম সময়ে, মানে এত অল্প দিনের জন্য যেন কাউকে না দেওয়া হয় বাবাকে আর কি। মানুষ এলে মানুষ যাবেই, এটাই স্বাভাবিক, কিন্তু টাইম স্পিয়ারটা একটু বাড়ানো উচিত। তো আবার একদিকে ভগবানের কাছে থ্যাংক ইউ এটাই যে ভগবান না প্রত্যেকটা কিছুর জন্যই এক একটা করে, মানে সেটার ব্যাক আপ দিয়েই বোধ হয় সব কিছু সেট করে। মানে এই পৌষ পার্বণ এটা এই দিনই হয়, মানে মোস্ট অফ দ্য টাইম এই ডেটেই হয়, মানে 14th January-তেই পৌষ পার্বণটা হয়। তো নানান ধরনের রিচুয়াল থাকে, ওই রিচুয়ালগুলোর মধ্যেই প্রতি বছর, মানে কোথাও না কোথাও আমাদের একটা এই এত বেদনাদায়ক স্মৃতিটাকে, মানে ভোলারও একটা ব্যবস্থা তিনি করে দিয়েছেন। বিশেষ করে আমার বিয়ের পর থেকে আমার ওই বাড়িতে খুব হই হই করে এটা পালন হয়, মানে ওই যেটা আজকে হয়েছে, মানে একদম ভোরবেলা উঠে পুজো পার্বণ থাকে, তারপর পিঠে পুলি। তো সত্যি কথা বলতে কষ্ট পাওয়া সেভাবে সময়ই থাকে না, ঠিকই আছে, সব কিছুর মধ্যে দিয়েই চলতে হবে।
বিকেল 5:30টা বাজে আর আমি এই বাড়িতে চলে এসেছি। আর এসেই দেখছি যে মা পিঠে করার সমস্ত জোগাড়যন্ত্র করে একদম রেডি। তো এবার আমি বললাম যে দাও আমাকে একটু দেখিয়ে দেখিয়ে দাও, আমিও একটু তোমাকে হেল্প করি। তো চেঞ্জ টেঞ্জ তো এসে করেই নিয়েছি, এইবার যাই একটু পিঠে বানাতে যাই। কংগ্রাচুলেশনস। এইখানে হচ্ছে চুষি যে বানালো, এতক্ষণ উঠে চলে গেছে একটু রেস্ট করছে, বানাতে বানাতে হাত তো মনে হয় ব্যথা হয়ে গেছে, একটু রেস্ট করে আবার আসবে আর কি। আচ্ছা এখানে দুধ জাল হচ্ছে, এটা কিসের জন্য? আচ্ছা আচ্ছা, তার জন্য দুধ জাল হচ্ছে। এবার চুষিগুলো তো দেখলামই আগে। এই চুষি প্রায় ফুটে এসছে, হয়ে এসছে, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এইখানটাতে এই যে এখানটাতে গুড়টা টেস্টিং হলো, তো গুড় টেস্টে পাস করে গেছে। আর এখানে সেমি মেল্ট করে রাখা হয়েছে আর কি গুড়টা, এখন দিয়ে দিলেই হয়। এবার চুষিতে গুঁড়ো দেওয়া হয়ে গেল, প্রায় হয়েই এসছে, কালারটাও সুন্দর এসছে। এই আর কিছুক্ষণ, তারপরে গ্যাসটা অফ করে দিতে হবে। এই যে এখন পুলির টেস্টিং চলছে, সরি পুলি তো না, চুষির টেস্টিং চলছে। বলো মিষ্টি? ঠিকঠাক একদম, সব ঠিকঠাক একদম, জমে গেছে। আচ্ছা আচ্ছা, তো পিঠে মানে সমস্ত পর্ব মিটিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, মানে সেই 4:30টায় উঠেছি, আজকে তো আর পুরো দিন একদমই রেস্ট হয়নি, তো একদম চুল টুল সব কিছু মিলেই বিধ্বস্ত একটা চেহারা। তো মোটের ওপর ওই যে বললাম যে আজকে আমার এই বিশেষ দিনটাকে ভগবান দুভাবে ব্যালেন্স করে দিয়েছেন, তো সেই জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে খারাপের মধ্যেও অনেকটা ভালো দিয়ে যান তিনি এভাবেই, শুধু আমার ক্ষেত্রে নয় প্রত্যেকের জীবনেই। তো আজকে আর শরীর আর দিচ্ছে না, মানে অনেক কিছু হয়ে গেল, মানে সেই ভোরে ওঠা, তারপর ওই যা পুজো টুজো ছিল সেই সব করে আবার একটু মন্দিরে গিয়েছিলাম, মন্দিরের কিছু শ্যুট করা হয়নি, তারপর হলো আবার বাড়িতে ঢুকলাম, আবার সেখান থেকে ফিরে এই পিঠের পর্ব, খাওয়া দাওয়া সময় সব মানে পুরো জমজমাট একটা দিন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, কারণ বললামই যে শরীরও দিচ্ছে না আর, এবার ঘুমোতেই হবে। আজকের ভিডিওটা মানে জেনারেলি রাতে এডিট করে রাখলেই ভালো হয়, কিন্তু আজকে আর সেটুকু আর ক্ষমতা নেই শরীরে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, থাকবেন বেশি বেশি করে পিঠে পুলি খান, আর মোস্ট ইম্পর্ট্যান্ট বি ফিট ফ্যাট।